হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যাভ্লগস। সন্ধ্যাভ্লগস তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছো জানিও, আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে আজকে একটা সাবান ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, তো দেখো সাবান মাখাটা, শ্যাম্পু করাটা তোমার দেখানো হয়নি, আগে করে ফেলেছিলাম। তো এখন দেখো তোমাদের তেল মাখার ভিডিওটা দেখাচ্ছে আজকে, ঠিক আছে? আর এখন জানো তো, এখন তোমার গান আরম্ভ হয়ে যাবে, ওই জন্য আমি ভিডিওটা এডিট করতে একটু আমার প্রবলেম হলো, তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করে ফেললাম, ঠিক আছে? তো তোমরা ভক্তিভাবে আমার ভিডিওগুলো দেখে নিও, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তেল মালিশ করা ভিডিও তোমাদের দেওয়া হয় না, ঠিক আছে? তো আজকে ভাবলাম যে তেল মালিশ করা ভিডিওটা দিয়ে দিই। তো গাইস দেখো, তারপর কী করছি আমি, তেলটাকে ভালো করে শরীরে ম্যাসেজ করে নিচ্ছি আর কি। ম্যাসেজ করার একটু কাজ বলো, তো আর দিনের রাত বলো, শুধু ম্যাসেজ করলেই হবে না গো, শুধু তোমাদের সঙ্গে স্নান করতে হবে, সাবান মাখতে হবে, মাথা শ্যাম্পু করতে হবে। দেখো দেখো বন্ধুরা, ম্যাসেজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম এই গরমে, তাহলে বুঝতে পেরেছো আর কি। তেল ম্যাসেজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম, জানো, ভাবছো? তাহলে তোমরা কি আমার মতন আছো গো, যে ম্যাসেজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো? কিন্তু আমিও পড়ি গো, কিন্তু একে তো তোমার গরম, আমার ধরো তেল ম্যাসেজটা কম বলো, শুধু একটুখানির কথা না, ঠিক আছে? তো তার জন্য দেখো পুরো আমি ক্লান্ত হয়ে পড়েছি গো। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো এভাবে, ঠিক আছে? আর আমাকে যেভাবে সাপোর্ট করো এভাবে সাপোর্ট করো, শুধু তোমাদের ভালোবাসার প্রয়োজন আর তোমাদের আশীর্বাদের প্রয়োজন, ওকে? তো ভিডিওটি কেমন লাগলো তুমি অবশ্যই জানিও। আর আজকে জানো তো বন্ধুরা, ভিডিওটা প্লিজ বন্ধুরা ভিডিওটা আজ স্কিপ করবে না, কারণ ছোট্ট একটা ভিডিও আজকে, তোমার ভিডিও হচ্ছে 2 মিনিট 9 সেকেন্ড ভিডিও আজকে, ঠিক আছে? তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটি। তো দেখো বন্ধুরা, আর ভিডিওতে না স্কিপ কারো কারো বলো তো, আর স্কিপ করলে জানো তো তোমাদের কোনো প্রবলেম হয়, আর আমাদের ধরো হয়ই, বুঝতেই পেরেছো আর কি, একদম না তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? বারবার তোমাদের বলছি, তোমরা যেন ভিডিওটি স্কিপ করবে না বন্ধুরা, প্লিজ, তোমাদের আমি একটাই কথা বলে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার সব তেল মেসেজ করা হয়ে গেছে গো, তারপরে জানো তো এগুলো জামাগুলোকে কেচে নিয়ে আমি তখন বাড়ি চলে যাবো আর কি। কিন্তু দেখো বন্ধুরা, একটাই কারণ, জামা প্যান্ট কেচে, সব কিছু কেড়ে, সব কিছু কেচে চলে গেলাম বাড়ি, এবার ঠিক আছে, টাটা বন্ধুরা।